নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর বন্ধুরা, আমরা এখানে এসেছি অনেক আগে, আর যেহেতু জোয়ারের জল এখনও পুরোটা উপর অব্দি ওঠেনি, যার জন্য আমাদের আধা ঘন্টা মতো লেট করতে হয়েছে। সবেমাত্র নৌকাটাকে নামালাম, এখন আমরা যাবো সুব্বাইয়ের সাথে সেই বড়নদীতে। বড়নদীতে যে আজকে সুব্বাই কাঁকড়া ধরবে, আর সেই কাঁকড়াই আজকে আমরা খুব সুন্দরভাবে রান্না করে খুব এনজয় করে খাবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখি সুখভাই আজকে কাঁকড়া ধরার জন্য কি কি ব্যবস্থা করেছে। বাড়িতে চার নিয়ে এসেছিলাম, চার বলতে বড় মাছ আছে আর সাতাতে মাছ আছে। আজকে এটা দিয়ে কাঁকড়া ধরা চার করব, তার সাথে আগে যে থোপা বাইতাম সেই থোপা রয়েছে কিছু, আর সাথে একটা সজন জাল হাড়িতে আছে। পুরো নেমে কাঁকড়া ধরবো জমির ভিতরে দিয়ে। তো চলো যাই। বুঝতে ভাই জলটা ফেলাই দাও, ওইটা দাও। বন্ধুরা বড়শি কিন্তু কাঁটা পুরো কমপ্লিট। এবার যাব নদীর মাঝখানে, যে আগে প্রথমে বড়শিটা ফেলবো, তারপরে যে কাঁকড়া ধরবো। তো চলো বুধু ভাই স্টার্ট দাও, বেরোই তাড়াতাড়ি, চলো জল ঘুরে যাচ্ছি। সেই নদীর মাঝখানে চলে এসেছি, এবার এখান থেকে বসি ফেলে মাতলা নদীর ধারে, মাতলা নদীর দিকে। তো চলো আগে বসিটা ফেলে দিই। যা থুত্তুরি মা বুড়ি, থুত্তুরি মা বুড়ি, যাও প্রথম বনি মাছ আনবি। এক কুড়ি ফেলে দিলাম। বন্ধুরা ঢেউটা দেখুন, একবারে নদীর মাঝখানে নৌকা দুলিয়ে দুলিয়ে ঢেউ দিচ্ছে, আর এদিকে সুমনদা ওদিকে মাছ দিচ্ছে, সুখদা বসি ফেলছে, আর ভিতরে দুজন আছে। তো বন্ধুরা দেখতে দেখতে এদিকে বসিও সব ফেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন বসি কিন্তু সব ফেলা হয়ে গেল। এইবারে আমাদের সামনে যে জঙ্গলটা দেখছেন ওপারে, ওখানে আমরা কাঁকড়া ধরতে যাব। চালু করো, চালু করো। বাহ, তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নদীর এপারে। তো যাই হোক, চলে এসেছি আমরা এই জায়গাতেই, আজকে কাঁকড়া মারা হবে। হেভি সুন্দর জায়গা না, এখানে বসে পিকনিক করবো। জল তো আবার নেমে যাবে, হুটাপ করে সবগুলো করে ফেলা। তো সব লবণ দেওয়া ছিল, কেটে লবণ দেওয়া ছিল, দেখুন। দেখুন থোপা কিন্তু তৈরি হয়ে গেছে একটা। এবার এইগুলো নিয়ে যাওয়া হবে, আর এই জঙ্গলের মধ্যে মধ্যে আর যে জায়গাগুলো কাঁকড়া পড়ে সেরকম একটা অনুমান করে পেতে দেওয়া হবে। তারপরে পাশে দেখুন একটা ছাকনি আছে, এই ছাকনি দিয়ে কাঁকড়াগুলো তোলা হবে। যাই হোক, মোটামুটি কাজটা গোছানো হয়ে যাক। না না,
তো বন্ধুরা তিনজন যাচ্ছে আর আকাশ ভাই আর আমি আছি রান্নাটা সেরে নি কারণ ভাতটা বসিয়ে দিই আর ওরা তিনজন যাচ্ছে কাকড়া ধরতে তো আকাশ ভাই এবার আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে ভাতটা মোটামুটি বসিয়ে ফেলি আগে হ্যাঁ ভাতটা রেডি নি চলো চাল রেডি আমি কি স্টোভ জ্বালিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাতটা ফেলাবো আস্তে আস্তে হ্যাঁ কাকড়া হয়েছে হয়েছে মোটামুটি তত বেশি হয়নি ওঠো স্নান করে ওঠো তাও খারাপ কি হয়েছে ভালোই হয়েছে দেখুন বন্ধুরা এই হচ্ছে কাকড়া হ্যাঁ পাঁচটা থোবা নিয়ে গেছিল যা যা কাকড়া হয়েছে আমাদের হয়ে যাবে সবারই স্নান করে ওঠো ভাটা লেগে গেছে রান্নাবান্না করি খাওয়া দাওয়া হবে আমাদের বন্ধুরা এদিকে দেখুন মশলা করা হচ্ছে আর এদিকে আমাদের বুধ ভাই কাকড়া কাটা শুরু করে দিয়েছে ওফ একদম জ্যান্ত কাকড়া ধরে আনা এক্ষুনি লাফাচ্ছে টপক করে টপক করে লাফাচ্ছে এই দেখুন কতগুলো কাকড়া সাবধানে বন্ধুরা গেম তো আমরা সকলেই খেলি গেম খেলতে খেলতে বিরক্তি হয়ে যাবেন কিন্তু উইঞ্জোর ক্ষেত্রে কিন্তু সেটি না কেননা এখানে ক্রিকেট লুডু ফুট ফাইটার শিপ ব্যাটেলের মতো 70টিরও বেশি মজাদার মজাদার গেম আছে খেলুন আর জিতে যান লক্ষ লক্ষ টাকার পুরস্কার আর জিতে যাওয়া টাকাগুলো আপনারা খুব সহজেই উইথড্রল করতে পারবেন পেটিএম ইউপিআই এবং ব্যাংকের মাধ্যমে বন্ধুরা শুধুমাত্র গেম না উইঞ্জোতে উইঞ্জো স্টোরও আছে যেখানে আপনারা অ্যাসফল্ট মাইনক্রাফট ফ্রি ফায়ারের মতো গেমগুলির কারেন্সি খুব অল্প দামে কিনতে পারেন এছাড়া এখানে বিগ বাজার ডমিনোস মান্ত্রা হটস্টারের মতো ব্র্যান্ডগুলির ডিসকাউন্ট কুপন খুব অল্প দামে কিনতে পারবেন আর বন্ধুরা শুধু তাই নয় উইঞ্জোতে উইঞ্জো স্পিনারও আছে যেখানে আপনি স্পিন করে প্রতিদিন পুরস্কার জিতে নিতে পারেন আর যদি আপনি টানা 10 দিন স্পিন করেন তাহলে পেয়ে যেতে পারেন বাইক স্মার্টফোন আর 25 লক্ষ টাকার জ্যাকপট আর দেরি না করে এক্ষুনি ইনস্টল করুন উইঞ্জো অ্যাপ আর আপনারা নিজেরাই অনুভব করুন দেখুন বন্ধুরা নৌকার উপর বুধবার একটা থোপা পেতেছিল যেটা কাঁকড়া বাঁধলো এখনই না একবার কুটে দিই এটা কুটে দাও এটা কুটে দাও হ্যাঁ নৌকায় বসে বাঁধলো বন্ধুরা আমাদের আলু আর মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবারে কাঁকড়াটা দিচ্ছি তো এবারে জল দিয়ে দেবো আমরা একটু মাখো মাখো করবে ঠিক আছে তো
সত্যি বন্ধুরা এত সুন্দর সেন্ট বেরাচ্ছে, যদি আপনারা থাকতেন। আমি তো সব খাই। এই দা আমি বলে দিতে পারবো এখানে কে খায় বেশি। আমার যেমন হচ্ছে আবারও একটা কাঁকড়া বেঁধেছে বুধো ভাই বলছে, বুধো ভাই তোলো একটা 500 গ্রামের। সুমন দা আবার একটা কাঁকড়া, চলো চলো তাড়াতাড়ি চলো বাইরে এসো সবাই। দেখুন সব বড় বড় কাঁকড়া বাজছে এই নৌকায় বসে বসে। আকাশ ভাই এই তো তরকারিটা দেখছো দারুন দেখতে যেমন, আর কিন্তু ঝোল গাঢ় করছি না, দেখো গ্রেভিটা তো বন্ধুরা রান্না বান্না কিন্তু হয়ে গেল সবকিছু, এবার খাওয়া দাওয়ার পালা। তো এখন যদি সময় বলি বন্ধুরা 3টে বাজে, যাই হোক 3টের সময় খাওয়া দাওয়া করতে হচ্ছে আমাদের আজকে, দেখতে একটু বেলা চলে গেছে শীতকালের বেলা। তো খাওয়া দাওয়া করি এবং জানাচ্ছি মোটামুটি কেমন হলো। ওদিকে আমাদের রাকেশ ভাই থেকে শুরু করবো প্রথমে। সারাদিন কষ্টের পরে এই যে সুমনদার হাতের রান্না খুবই সুন্দর লাগছে, কিন্তু কম সময়ের মধ্যে খুব সুন্দর রান্না, খুব সুন্দর রান্না হয়েছে, এত তাড়াতাড়ি রান্না করেছে আজকে, আর এত সুন্দর রান্না, ভালো লেগেছে? আকাশ ভাই কেমন লেগেছে? সলিড হয়েছে রান্না সুমনদার, সত্যি মন থেকে বল না একবার, পুরো দিল সে দারুণ হয়েছে দরকার। চলো আচ্ছা সুখ ভাই তুমি বলো, একটা জেনুইন কথা বলো তো। সত্যি কথা বলতে বন্ধুরা, প্রায় সময় আমি কাঁকড়া ধরি, আর ধরে আমার কাঁকড়া ধরতে ধরতে অভ্যেস হয়ে গেছে। তো কাঁকড়া কি বলবো, খেতে ভালো, আবার প্রতিদিন খাওয়া একটা জিনিস, বারবার খেতে অরুচি লাগে, অরুচি লাগে, তবুও মোটামুটি খাচ্ছি সবাই মিলে নদীর থেকে কাঁকড়া ধরে। আচ্ছা আজকে তরকারিটা কেমন হয়েছে বলো? তরকারি ঠিক আছে, মোটামুটি খুবই ভালো লাগছে, কিন্তু কিছু বলার নেই, আর প্রায় দিন খাওয়া হয় কাঁকড়া এটাই। হ্যাঁ তুমি তো প্রায় দিন খাও, আমাদের তো অতটা জোটে না। যাই হোক বন্ধুরা আমার থালা এখানে, আমিও টেস্ট করবো আপনাদেরকে জানাবো কেমন হলো। তো শুরু করা যাক। তো বন্ধুরা সত্যি বলতে আমার কাছে কিন্তু তরকারিটা দারুণ টেস্ট লেগেছে, আর নিজে রান্না করেছি বলে তার জন্য নয়, তবে খুবই ভালো লেগেছে আজকে তরকারিটা। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আকাশ ভাই এখন এই সময় মাত্র খেয়ে উঠলো, এদিকে রাকেশ ভাই, ওখানে আছে আমাদের সুখ ভাই, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করবো। যে বড়শিটা আমরা ফেলেছিলাম সেটা তুলতে তুলতে হয়তো অন্ধকার হয়ে যাবে, তো আগে লাইটের ব্যবস্থা করতে হবে, তারপরে গিয়ে বড়শিটা তুলতে হবে এবং রাত হয়ে যাবে আমাদের। তো দিনে দিনে ভিডিওটা শেষ করছি এখানে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন হলো, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।